বন্ধুরা, তোমরা কেমন আছো? এই যে দেখো বন্ধুরা, আজকে এখানে আছে মেটে আর গিলা, এখানে হাফ কেজির মতো আছে। আমি এটা করব আজকে। যে দেখো বন্ধুরা, এখানে মশলাগুলো আমার করা হয়ে গেছে। এখানে আছে লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। অল্পই পেঁয়াজ দেব। এখন আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমি লবণ দেব, হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি। আমি একটু জল দেব, ভালো করে কষানো হলে তারপর আমি মাংসগুলো দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মেটে আর গিলোগুলো দিয়ে দেব। সব একবারে দিয়ে দিচ্ছি আমি। এবার আমি একটু নেড়ে দেব। এখন একটু ঢাকা দিয়ে দেব। হ্যাঁ, আমি দেখো আমি একটু ঢেকে দিয়েছিলাম, এখন একটু নেড়ে দিই। আবার একটু ঢাকতে লাগবে এটা। ঠিক আছে, আবার একটু আমি ঢেকে দেব। দেখো প্রায় কষানো হয়ে আসছে, আর একটু কষলে আমি নামিয়ে দেব। কালারটা কত সুন্দর আসছে দেখো, আর একটু কষানো হলে আমি নামিয়ে দেব। হ্যাঁ, এই দেখো বন্ধুরা হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর কালার আসছে। এটা বন্ধুরা আমি না একটু গরম মশলা দেবো। এবার অল্পই দিলাম, হ্যাঁ বেশি দিলাম না, আর একটু হলে আমি নামিয়ে দেব। হ্যাঁ দেখো হয়ে গেছে। আমি একটু এখন দেবো একটু ধনে পাতা কুচি, এটা একটু সামান্য নেড়ে দেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা এবার নামিয়ে দেবো, তোমরা দেখো। হ্যাঁ, এই যে দেখো বন্ধুরা আমি নামিয়ে দিয়েছি। যে দেখো আমি নামানোটা দেখাতে পারলাম না তোমাদেরকে। ঠিক আছে, এই যে দেখো। আচ্ছা বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো। আচ্ছা তাহলে রাখলাম, টাটা। দেখো কালারটা খুব সুন্দর আসছে, তোমরাও করবে এরকম। ঠিক আছে, আচ্ছা রাখলাম, টাটা।